नमस्कार बंधुरा, वेलकम बैक इन माय न्यू वीडियो। सो आजकेर एई क्लासटा होते चलेछे कम्प्यूटर सी प्रोग्रामिंग लैंग्वेजेर सेकेंड क्लास। फार्स्ट क्लासटा किन्तु आमी सी प्रोग्रामिंग लैंग्वेज स्टार्ट करे दिएछि, डेस्क्रिप्शन बक्से फार्स्ट क्लासेर लिंकटा रयेछे आर एटा होच्छे सेकेंड क्लास। एरकम आरो अनेक क्लास आसबे, सो तोमरा चैनलटा किन्तु सबस्क्राइब करे राखो। सो चलो शुरू करछि आजकेर भिडियोटा। आजकेर आमादेर टपिक होच्छे ভেরিয়েবলস এবং ডাটা টাইপ। सो এই দুটো টপিক নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করব। তো সবার ফার্স্ট দেখো, আমি এখানে দেখছি ভেরিয়েবল কাকে বলে। सो देखो आमरा जो ভেরিয়েবলস देखी, आमरा किन्तु अनेक जगह नाम सुने ভেরিয়েবলসের। सो ভেরিয়েবলস কাকে বলে না, ভেরিয়েবলস হচ্ছে ভেরিয়েবলস ইজ এ নেম অফ এ মেমোরি লোকেশন হুইচ স্টোর সাম ডাটা। তো ভেরিয়েবল হচ্ছে কি, একটা মেমোরি লোকেশনের নাম যেখানে কিছু ডাটা স্টোর করা থাকে। সো আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে এক্সাম্পলটা দেওয়ার পরে কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ভেরিয়েবল কাকে বলে। সাপোজ দেখো আমাদের এখানে একটা কন্টেনার রাখা আছে আর এখানে একটা কন্টেনার রাখা আছে, ঠিক আছে। এটা ধরো আমাদের ম্যাঙ্গোর কন্টেনার যেখানে আমের আচার রাখা আছে, এটা হচ্ছে লিচির কন্টেনার যেখানে লিচুর জেলি রাখা আছে। সো দেখো এই যে তোমার ম্যাঙ্গো কন্টেনারটা, এই কন্টেনারটার নাম আমি দিয়েছি এম, এবং এই কন্টেনারটা যে ভিতরে যেহেতু লিচির জেলি আছে সেটার নাম দিয়ে দিয়েছি এল। এখানে এম এবং এল হচ্ছে ভেরিয়েবল, যেহেতু এগুলো কোনো মেমোরি লোকেশনের নাম। এখানে কিছু স্টোর করা রয়েছে, এখানে হচ্ছে ম্যাঙ্গোর জেলি স্টোর করা রয়েছে, এখানে লিচুর জেলি স্টোর করা রয়েছে। সো দেখো আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝছি। এটা ধরো কম্পিউটারের একটা মেমোরি, সো এই মেমোরিতে কিছু নিজস্ব কম্পিউটার স্লট রয়েছে, এগুলো হচ্ছে স্টোরেজ। একটা দুটো তিনটে চারটে ধরো স্টোরেজ রয়েছে। সো একটা স্টোরেজ আমি সেভ করাবো নাম্বার টেন। সো নাম্বার টেনটা আমি একটা স্টোরেজে সেভ করালাম। সো এই নাম্বার টেনটা যে স্টোরেজে সেভ করালাম সেই স্টোরেজটা ধরো যদি নাম দিয়ে দিই এ, এইটা হয়ে যাচ্ছে কি ভেরিয়েবল। এরপরে সাপোজ ধরো আমি কোনো কিছু ক্যারেক্টার সেভ করাতে চাই, এক্স হচ্ছে একটা ক্যারেক্টার, তাহলে এই ক্যারেক্টার ধরো যদি আমি কম্পিউটার মেমোরি লোকেশনে সেভ করাতে চাই এবং লোকেশনটা যদি নাম দিয়ে দিই বি, এটা হয়ে যাচ্ছে কি না ভেরিয়েবল, ঠিক আছে। তো ভেরিয়েবল জিনিসটা কিন্তু খুবই ইজি, আমরা যখন কোড করে দেখবো এটা কম্পিউটারে তখন তোমাদের কিন্তু আরও এটা ইজি হয়ে যাবে। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে এবং তোমাদেরকে কোড করে দেখাচ্ছি কি ভেরিয়েবল জিনিসটা অ্যাকচুয়ালি কী। সো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি। এবং দেখো ভিজুয়াল স্টুডিও করে এই যে টেমপ্লেটগুলো আছে না, এই টেমপ্লেটগুলো কিন্তু আমরা ডিফল্টে রেখে দেবো। কেননা কারণ যতবার আমরা কোডিং করব এই টেমপ্লেটগুলো কিন্তু ততবারই আমরা ইউজ করব, এগুলো বাই ডিফল্ট কিন্তু রাখতে হবে, এগুলো কিন্তু কোনো কিছু আমরা চেঞ্জ করব না। সো এই ফরম্যাটে রাখার পরে আমরা এখানে দেখো ভেরিয়েবলের কিছু এক্সাম্পল দিয়ে কোড করে কিন্তু বুঝিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কীরকম। আমি এখন যেটা কোড করছি তোমরা কিন্তু খুব মন দিয়ে ভিডিওটা দেখো আর কিন্তু লাস্ট অফ দি ওয়াচ করো, নলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। সো আমরা এখন লিখছি ইন্ট নাম্বার ইকুয়াল টু 20। সো দেখো আমি এখানে লিখে নিয়েছি ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু 20। সো দেখো এখানে যে লিখেছি নাম্বার, আমরা এটুকু দেখে বুঝতে পারছি যে 20 হচ্ছে একটা নাম্বার। সো দেখো আমরা যে লিখেছি এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে কি ভেরিয়েবল, ঠিক আছে। এটা হচ্ছে কোনো মেমোরি লোকেশনের নাম আর এটা হচ্ছে তোমার ডাটা টাইপ। এটা সম্পর্কে আমরা পরে আসছি, এখনের জন্য আমরা এটাকে কিন্তু স্কিপ করছি, ঠিক আছে। তো তোমরা শুধু দেখো নাম্বার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। সেই ভেরিয়েবলটার ভেতরে কী স্টোর করা আছে, 20 স্টোর করা রয়েছে। সাপোজ এখানে ধরো যদি আমরা নাম্বার ছেড়ে কোনো কিছু ক্যারেক্টার সেভ করতে চাই তাহলে আমরা লিখবো, কমান্ড দেবো ক্যার। সাপোজ আমরা এখানে সেভ করতে চাই স্টার ইজ ইকুয়াল টু স্টার। সো দেখো আমরা এখানে লিখেছি কি ক্যার স্টার ইজ ইকুয়াল টু স্টার। সো দেখো এই যে স্টারটা, এটা হচ্ছে ভেরিয়েবল মেমোরি লোকেশনের নাম। এই লোকেশনে আমাদের কি স্টোর করা রয়েছে, স্টার স্টোর করা রয়েছে। আমরা এরপর কোনো কিছু যদি আমরা এখানে এজকে প্রিন্ট করাতে চাই, এজ স্টোর করাতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখবো ইন্ট এজ ইজ ইকুয়াল টু 20। সো দেখো এখানে আমরা কিন্তু এই যে এখানে 20 এজটা আমাদের স্টোর করে দিয়েছি আর এখানে মেমোরি লোকেশনে যে নাম দিয়েছি সেটা নাম দিয়েছি এজ। সো ধরো এরপর যদি আমরা কোনো কিছু পায়ের মান সেভ করাতে চাই তাহলে আমরা কী লিখবো, ফ্লোট পাই ইজ ইকুয়াল টু 3.14। সো দেখো আমরা এখানে পায়ের মান 3.14 এটা কিন্তু আমরা এখানে সেভ করে দিয়েছি আর যে ভেরিয়েবলটাই সেভ করেছি সেই মেমোরি লোকেশনের নাম হচ্ছে পাই দিয়ে দিয়েছি। সো দেখো এখনকার জন্য কিন্তু আমরা এই ইন্ট ক্যার ইন্ট ফ্লোট যে এগুলো লেখা আছে না এগুলো আমরা কিছু টাইমের জন্য কিন্তু এখন ইগনোর করব, আমরা এটা কিন্তু পরে আসছি। এখন শুধুমাত্র আমরা দেখব এই যে ভেরিয়েবল নাম স্টার নাম্বার এজ পাই, আমরা শুধু এখন এই পার্টটার দিকে লক্ষ্য রাখবো শুধু, ঠিক আছে, আমরা কিন্তু অন্য কোনো পার্ট দেখবো না এখন। তো দেখো এগুলোকে বলে হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। সো দেখো ভেরিয়েবলের হচ্ছে কিছু কিছু রুল আছে, ঠিক আছে, বেশ অনেকগুলো রুল আছে। তো আমরা কী করবো এক একটা রুল এখানে এক্সপ্লেন করবো এবং তার কোড করে দেখে নেব। দেখে যাক আমাদের ভেরিয়েবলের রুলগুলো কী কী রয়েছে। তো দেখো এখানে ফার্স্ট রুলটা রয়েছে ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ কী না, ক্যাপিটাল এ এবং স্মল এ দুটোর ভ্যালু কিন্তু আলাদা আলাদা হবে। সাপোজ যদি আমরা এখানে দেখি, সাপোজ আমরা এখানে লিখছি ইন্ট এ স্মল হাতের এ
इज इक्वल टू सपोज एर मान आमी देखछी 20 दिच्छी ओके एरपर नेक्स्ट आमरा कि करछी इंट कैपिटल ए इज इक्वल टू 30 এই যে এখানে যে স্মল হাতের এটা রয়েছে এটার ভ্যালু হচ্ছে 20 এবং এখানে যে ক্যাপিটাল এটা রয়েছে এর মান হচ্ছে কত 30 দেখো এই দুটোই কিন্তু এ কিন্তু ক্যাপিটাল এ আর স্মল এ এই দুটোর জন্য কিন্তু এর ভ্যালুটা আলাদা হয়ে যাচ্ছে ভেরিয়েবলে স্মল হাতের এ এবং ছোট হাতের এ কিম এ কেন যে কোনো কিছু ক্যারেক্টারই কিন্তু আলাদা হয় মানে এক কিন্তু হয় না নেক্সট রুল হচ্ছে কি ফার্স্ট ক্যারেক্টার ইজ অ্যালফাবেট অর আন্ডারস্কোর সো এটার মানেটা কি সো এটার মানেটা হচ্ছে আমরা এখানে কোড করে দেখে নিচ্ছি যে ভেরিয়েবলের নাম ভেরিয়েবলের যে নাম হবে সেই নামটা হলে কোনো কিছু ক্যারেক্টার দিয়ে স্টার্ট হবে কিংবা কী হবে আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হবে যেমন সাপোজ আমরা এখানে দেখে নিচ্ছি ইন্ট এজ ইজ ইকুয়াল টু সাপোজ আমরা লিখছি 20 সো দেখো এখানে যে ইন্ট এজ 20 লিখেছি এটা দেখো এজটা শুরু হচ্ছে কী দিয়ে এ দিয়ে মানে এটা হচ্ছে ইংলিশের একটা ক্যারেক্টার সাপোজ আমরা যদি এখানে আমরা যখনই 1 দিয়ে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে দেখো রেড লাইট আছে মানে এটা কি আমাদের এরর আছে সাপোজ 1 এর জায়গায় কিন্তু আমরা এখানে অন্য হাইফেনও দিতে পারবো না ঠিক আছে তাহলেও কিন্তু দেখো আমাদের কিন্তু এখানে এরর চলে আসছে ঠিক আছে সো এই নিচের রেড লাইনটার মানে হচ্ছে এরর আসা সো এখানে শুধুমাত্র আমরা কি ইউজ করতে পারবো কোনো ইংলিশের অ্যালফাবেট কিংবা আন্ডারস্কোর সো এই আন্ডারস্কোরটা কিন্তু ইউজ করা যাবে আন্ডারস্কোরটা ইউজ করলে দেখো কোনো কিছু কিন্তু এখানে এরর আমাদের দেখাচ্ছে না এটুকু বুঝতে পারছি কোনো কিছু ভেরিয়েবলের নাম ফার্স্ট কোনো ইংলিশের ক্যারেক্টার দিয়ে শুরু হবে কিংবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে সো এরপর নেক্সট রুল যেটা আছে সেটা হচ্ছে কি নো কমা অর ব্ল্যাঙ্ক স্পেস মানে কি তোমরা এই যে তোমাদের ভেরিয়েবল এই নামের ভেতরে মানে মানে নামের মাঝে তোমরা কিন্তু কোনো কমা অথবা কিন্তু কোনো স্পেস দিতে পারবে না সাপোজ আমরা যদি এখানে দেখে নিই সাপোজ আমরা এখানে লিখছি ইন্ট ফাইনাল প্রাইস সো দেখো আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি ইন্ট ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু 100 দেখো ফাইনাল প্রাইসটা একসাথে যেহেতু আছে সেহেতু আমরা যদি চাইছি না এটাকে আমি আলাদা করবো সেপারেট করবো সাপোজ আমরা এখানে একটা স্পেস দিয়ে দিলাম এটা কিন্তু কি এটা কিন্তু এরর ঠিক আছে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু রেড লাইন চলে এলো মানে দেখো এটা কিন্তু এরর চলে এলো এখানে কি করবো আমরা এখানে কোনো কিছু স্পেস দিতে পারবো না তো যদি আমরা এখানে কমা দিয়ে দিই তাও কিন্তু এটা চলবে না কারণ তা সে হলেও সেটা কিন্তু এরর দেখাবে আমরা শুধুমাত্র এখানে কি ইউজ করতে পারি আন্ডারস্কোর আন্ডারস্কোর কিন্তু ইউজ করতে পারি এখানে শুধুমাত্র আন্ডারস্কোরই একটা এমন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেটা শুধুমাত্র ভেরিয়েবল নামের ভেতরে কিন্তু তুমি ইউজ করতে পারবে দেখো 4 নম্বর রুলটা বলছে কি নো আদার সিম্বল আদার দেন আন্ডারস্কোর মানে কি এই তোমার আন্ডারস্কোর হচ্ছে এমন একটা স্পেশাল ক্যারেক্টার যেটাই শুধুমাত্র ভেরিয়েবলের সাথে থাকতে পারবে অন্য কিন্তু কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার তোমার ভেরিয়েবলের নামের সাথে কিন্তু থাকতে পারবে না আর দেখো ভেরিয়েবলের যে ভ্যালু সেটা হচ্ছে কোনো দিন ফিক্স হয় না ভেরিয়েবলের ভ্যালু কিন্তু সবসময় চেঞ্জ হয় আর ভেরিয়েবল মানেই হচ্ছে কি পরিবর্তনশীল যেটা হচ্ছে কোনো না কোনো সময় সেটা পরিবর্তন হতে থাকবে সবসময় ঠিক আছে সাপোজ দেখো দেখো যদি আমরা এখানে দেখি যে আমাদের লিখেছি এখানে কি ইন্ট এজ ইজ ইকুয়াল টু 20 তো সাপোজ দেখো এখনকার দিনে আমাদের এজ হচ্ছে 20 সাপোজ 2 বছর পর আমাদের এজ হয়ে যাবে 22 তখন আমরা কী করবো তো তাপোজ তো আমাদের সাপোজ এখানে কী করবো তখন জাস্ট এখানে লিখবো এজ ইজ ইকুয়াল টু 22 সো এই দেখো আমরা এজ ইকুয়াল টু 22 যখন লিখে দিয়েছি এটা কিন্তু আমাদের কম্পিউটার মেমোরি লোকেশনে এই 22টা কিন্তু সেভ হয়ে গেল আগে ছিল কি 20 এরপরে দেখো 2 বছর পর হয়ে গেছে কিন্তু 22 সো আমরা কিন্তু এইভাবে ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারি জিনিস সেটা হচ্ছে কি ভেরিয়েবলের নাম সবসময় মিনিংফুল হওয়া দরকার মিনিংফুল বলতে কীরকম সো দেখো আমরা এখানে দেখলাম কি নাম্বার স্টার এজ এগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম তো দেখো ভেরিয়েবলের নাম কেন মিনিংফুল হওয়া দরকার কারণ দেখো আমরা এই শুধুমাত্র ভেরিয়েবলের নামটা দেখেই বুঝে যেমন যেতে পারি যে ভেরিয়েবলটার ভেতরে স্টোর কী করা রয়েছে সাপোজ তোমাকে উদাহরণ দিলাম ওই ম্যাঙ্গো জেলিটা সাপোজ লেখা আছে ম্যাঙ্গো জেলি ওটা দেখেই আমরা বুঝে নিয়ে যাবো যে ভেতরে এক ম্যাঙ্গো রয়েছে আমরা নিশ্চয়ই ম্যাঙ্গো জেলির হচ্ছে তোমার লেখাটা দেখে নিশ্চয়ই ভেতরে বুঝতে পারবো না যে লিচি আছে সেই রকম দেখো এইখানে যে আমরা লিখেছি ইন্ট নাম্বার এই নাম্বার যে ভেরিয়েবলটার নাম আমরা এটা দেখেই বুঝতে পারছি এর ভেতরে নিশ্চয়ই কোনো নাম্বার স্টোর করা রয়েছে সাপোজ এখানে লেখা আছে দেখো ক্যারেক্টারের জায়গায় লিখেছি স্টার সো স্টার হচ্ছে ভেরিয়েবলের নাম সো আমরা এখানে কী করেছি স্টার সেভ করে দিয়েছি মানে কি আমরা বইটাই বোঝাতে চাইছি যে এর ভেতরে স্টার একটা আমাদের সেভ করা রয়েছে আমরা এখানে দেখো লিখে দিয়েছি এজ এজ মানে কি আমাদের এখানে এজ স্টোর করা রয়েছে এখানে দেখো আমরা কোনো কিছু ডেসিমেল ভ্যালু স্টোর করেছি পায়ের মান সেই জন্য আমরা এখানে লিখে দিই ভেরিয়েবলের নাম দেখো পাই এইরকম করে কিন্তু ভেরিয়েবলের নাম সবসময় কিন্তু মিনিংফুল হওয়া দরকার তোমরা যখন বড় বড় প্রোগ্রাম করবে বড় বড় ওয়েবসাইট তৈরি করবে বড় বড় কাজ যখন কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করবে তখন কিন্তু তোমাদের ভেরিয়েবলের নাম সবসময় মিনিংফুল হওয়া দরকার তোমাদের নিজের সুবিধার্থে আমরা এতক্ষণ ধরে জানলাম ভেরিয়েবলের ব্যাপারে ভেরিয়েবল কাকে বলে ভেরিয়েবলসের রুল ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয় কীরকমভাবে ভেরিয়েবলের কোড করে
সো এরপর আমরা আসব ডাটা টাইপের ব্যাপারে। দেখো তোমাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তুমি নিজে কিন্তু কমেন্ট করতে পারো আমাকে। আর এই যে ক্লাসগুলো না, এই ক্লাসের যে নোটগুলো আমি এই ভিডিও দিতে পারছি না, কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু দুটো ক্লাসের নোট কিন্তু আমি দিয়ে দেবো সেই ভিডিওতে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো তোমরা যদি এখনও টেলিগ্রামে অ্যাড হয়ে থাকো তাহলে টেলিগ্রামে কিন্তু অ্যাড হয়ে যাও, কারণ ওইখানেও কিন্তু আমি তোমাদের যে নোটস এগুলো সেগুলো কিন্তু ওইখানে আমি শেয়ার করে দেবো। সো এরপরে আসি কি ডাটা টাইপের ব্যাপারে। ডাটা টাইপটা কি, ডাটা টাইপ হচ্ছে কি যে তোমাদের কোন ধরনের ডাটা কত বাইট মেমোরি নেবে। দেখো সাপোজ এখানে লেখা আছে ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু ইন্টার নেবে তোমার 2 বাইট মেমোরি। এখানে দেখো লেখা আছে ফ্লোট, ফ্লোট তোমার নেবে 4 বাইট মেমোরি। সো এরকম করে দেখো কোন ডাটা তোমার কত বাইটসের মেমোরি নেবে, এটাই হচ্ছে তোমার ডাটা টাইপ। সো আমরা এখানে মেন পড়বো তোমার তিনটে ধরনের ডাটা টাইপ এখানে, যেটা হচ্ছে কি ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার। এই তিনটে ধরনের ডাটা টাইপ কিন্তু আমরা এখানে পড়বো। সো চলো আমরা এখন দেখে নিচ্ছি যে ডাটা টাইপগুলো কীরকম। সো এটা হচ্ছে পুরনো যে আমাদের কোডটা ছিল সেটা আমি ব্যাক করে দিচ্ছি, এখান থেকে নতুন শুরু করছি। সাপোজ ধরো এখানে আমাদের যে ফার্স্ট আমি আসি ইন্টিজার। সো দেখো ইন্টিজার যে লিখবো ওটা কিন্তু এখানে আমাদের ইন্ট নামে যে আমাদের তোমার হচ্ছে যে কমান্ডটা সেটা হচ্ছে ইউজ করি আমরা ইন্ট। ইন্ট সাপোজ আমরা এজ ইজ ইকুয়াল টু 20। সো দেখো এই যে ইন্টিজার ভ্যালু, সো ইন্টিজার ভ্যালুটা কীরকম, ইন্টিজার ভ্যালুটা হচ্ছে কি তোমার থাকবে হোল নাম্বার, যেমন 1, 2, 0, -1, -2 এগুলো তোমার পড়ছে ইন্টিজার ভ্যালুর ভিতরে। সো এটা হচ্ছে এই যে ইন্ট, ইন্ট টাইপ ডাটা টাইপ হচ্ছে এইগুলো। সো ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। নেক্সট আরেকটা ডাটা টাইপ আছে যেটা হচ্ছে কি যে ফ্লোট। সাপোজ ধরো আমরা কোনো কিছু ডেসিমেলের ভ্যালু কিংবা দশমিকের ভ্যালু যদি স্টোর করতে চাই সেটা নিশ্চয়ই আমরা ইন্ট ভ্যালুতে ইন্টিজারে সেভ করাতে পারবো না, সেটার জন্য আমাদের চাই কি ফ্লোট ভ্যালু। সো তখন আমরা কী করবো, ফ্লোট সাপোজ আমরা এখানে পায়ের মান সেভ করতে চাই। সো আমরা এখানে পায়ের মান এখানে সেভ করে দিলাম যে ফ্লোট পাই ইজ ইকাল টু 3.14। যে এই যে ফ্লোট এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু আমাদের স্টোর করায়, এই ফ্লোট টাইপ ডাটা টাইপে আমরা ডেসিমেল ভ্যালু স্টোর করাই আমরা। সো দেখো ক্যারেক্টার টাইপ ডাটা টাইপে আমরা কিন্তু স্পেশাল যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে স্টোর করাই। সাপোজ আমরা এখানে হ্যাশট্যাগকে সেভ করাতে চাই মেমোরি লোকেশনে, তো আমরা এখানে কী লিখবো, সো ক্যারেক্টার যে কমান্ডটা সেটা হচ্ছে ক্যার CHAR। সো সাপোজ আমরা হ্যাশট্যাগ যেহেতু সেভ করাতে চাই মেমোরি লোকেশনে, সেহেতু একে মেমোরি আমি লোকেশনটার মানে ভেরিয়েবলটার নাম দিচ্ছি হ্যাশট্যাগ। সো আমি এখানে লিখে দিয়েছি কি না ক্যার হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ। সো আর দেখো ক্যারেক্টার ডাটা টাইপে আমরা যে ক্যারেক্টারগুলো স্পেশাল ক্যারেক্টার যেগুলো সেভ করাবো সেগুলো কিন্তু সবগুলোই সিঙ্গেল কোটের ভেতরে হবে, ঠিক আছে। সো যখন তোমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলে যে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করাচ্ছিলাম প্রিন্ট এফ দিয়ে তখন আমরা ডবল কোট ইউজ করছিলাম, কিন্তু এখানে ক্যারেক্টারই যখন আমরা কোনো কিছু স্টোর করাবো স্পেশাল ক্যারেক্টার সেক্ষেত্রে কিন্তু আমরা কী করবো এখানে শুধুমাত্র সিঙ্গেল কোট ইউজ করবো, ঠিক আছে। সো এই ছিল আমাদের তিনটি মেন ডাটা টাইপ, যে তিনটি ডাটা তোমাদের কোডিং করার ক্ষেত্রে সবচেয়ে মেন প্রয়োজন, ঠিক আছে। সো আজকের আমরা এই ক্লাসে শুধুমাত্র দুটো জিনিসই জানলাম, একটা হচ্ছে কি ভেরিয়েবল এবং হচ্ছে ডাটা টাইপ। এরপরে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট লেসেন্স আসছে, ঠিক আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে করাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের অসুবিধা হবে। আর দেখো তোমরা কিন্তু কমেন্ট করে সবাই জানাও যে ভিডিওটা কেমন হচ্ছে, তোমরা সবাই বুঝতে পারছো কি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস দাদা শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখো তোমরা যারা যারা কিন্তু ক্লাসে এখন অ্যাটেন্ড করোনি তোমরা আগের ভিডিওটা দেখে আসতে পারো, কোডিং রিলেটেড কিন্তু আমি ভিডিও অলরেডি স্টার্ট করে দিয়েছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।